আমরা পড়ছি মিড নাইট এক্সপ্রেস লেসন 11, আমরা পার্ট 1 আগের ভিডিওতে রয়েছে, সেটাতে আমরা দেখেছি যে মর্টিমার যখন তার 12 বছর বয়স তখন সে একটি বই, ছেঁড়া পুরনো বই, তার বাবার লাইব্রেরিতে খুঁজে পায় এবং সেটা সে একদিন সবাই যখন ঘুমোতে চলে যায় তখন সে পড়তে বসে এবং সেখানে সেই বইয়ের মধ্যে একটা ছবি ছিল, যেখানে দেখা যায় যে একজন লোক একটা খালি প্ল্যাটফর্মে, খালি একটা রেলওয়ে স্টেশনে একটা কালো টানেলের দিকে মুখ করে রয়েছে এবং একদিন মর্টিমারও দেখে যে সেও একদিন এরকম একটা খালি জাংশনে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা এখন পার্ট টুতে দেখব যেখানে কি হলো। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, আমরা আগের ইউনিটেই পড়ছি দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প, একটাই আলো ছিল, সেটা ডাল ল্যাম্প বলা হয়েছে কারণ যে আলোর উজ্জ্বলতা নেই। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, এবং সেই মর্টিমার সেই অন্ধকারে আলোর মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলেন একটা সলিটারি ফিগার, অর্থাৎ সিঙ্গেল একজন সেখানে দাঁড়িয়ে রয়েছে যাকে সে চেনে, সলিটারি। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিস বুক ইন হিজ চাইল্ডহুড, এবং এই ছবিটাকে সে সেই ছোটোবেলার পুরনো বই গল্প মিড নাইট এক্সপ্রেসের 50 পাতায় দেখেছিল, সেই ব্যক্তিকে সে দেখছে এখানে দাঁড়িয়ে রয়েছে। দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, এবং সেই চেহারাটা ব্ল্যাক মাউথ অর্থাৎ যে অন্ধকার মুখটা ছিল টানেলের সেই দিকে তাকিয়ে রয়েছে। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়্যার অ্যারাউজড, মর্টিমার্স ইনস্টিংক্টস, ইনস্টিংক্টস মানে হচ্ছে ইনস্ট্যান্ট রিয়াকশনস, যে ইনস্ট্যান্টলি তার মনের মধ্যে বুঝতে পারলো যে কী হতে চলেছে। তার সহজাত যে রিয়াকশানগুলো সেগুলো জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইন টু ইটস ফেস, সে সোজা হাঁটা দিল, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি, টুয়ার্ডস দ্য ফিগার সেই ফিগারের দিকে হেঁটে গেল এবং লুক ইন টু ইটস ফেস, এবং সেই ফিগার সেই সলিটারি ফিগারের মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার শকড হয়ে গেল, শকড মানে হচ্ছে হতম্ভ হয়ে গেল, অবাক হয়ে গেল। হি ওয়াজ স্টেয়ারিং ইন টু হিজ ওন ফেস, সে দেখল সে তার নিজের মুখের দিকেই তাকিয়ে রয়েছে। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার, একটা ভয়ের ঢেউ, আতঙ্কের ঢেউ মর্টিমারের ভিতর দিয়ে খেলে গেল। সার্চড মানে একটা ভয়ের ঢেউ বয়ে গেল শরীরের মধ্য দিয়ে। হি টার্নড গ্যাস্পড অ্যান্ড ব্রোক ইন টু ওয়াইল্ড রান, সে সেই যে মুখের দিকে দেখেছে সেখান থেকে ঘুরলো, টার্ন করে নিল, গ্যাস্পড মানে হাঁপাতে লাগলো, অ্যান্ড ব্রোক ইন টু এ ওয়াইল্ড রান, এবং তারপর একটা ওয়াইল্ড রান মানে খুব দ্রুত জোরে সেখান থেকে ছুটতে লাগলো। হি স্ট্যাম্পলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে এত ছোটার ফলে সে হচ্ছে স্ট্যাম্পলড আউট মানে হোঁচট খেয়ে সে প্ল্যাটফর্ম থেকে পড়ে গেল। অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট লাইট, এবং ছুটে গিয়ে কোথায় পড়লো, সে একটা মুনলিট রোডে, অর্থাৎ একটা রাস্তা যেখানে চাঁদের আলো পড়ছে সেইখানে সে ছুটে চলে গেল। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিস ওন ফুট স্টেপস বিহাইন্ড হিম, এবং সে শুনতে পাচ্ছিল অফ হিস ওন ফুট স্টেপস, সে যে হাঁটছিল তারই প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে হচ্ছে যে আমরা যখন কোনো আওয়াজ করি কোনো ফাঁকা জায়গায়, বিশেষত নদীর ধারে বা পাহাড়ি এলাকায়,
যেখানে দেখা যাবে আমরা কোনো কিছু জোরে চিৎকার করলে 2-3 সেকেন্ড পর সেই শব্দটাই আমাদের কাছে ফিরে আসে, ওইটাকে বলা হচ্ছে ইকো। তো মর্টিমার যখন ছুটছে তখন সে তারই পায়ের পদধ্বনি ফুট স্টেপসগুলো সে কিন্তু শুনতে পাচ্ছে। দ্য ফুট স্টেপস ওয়ার স্টেডিলি, দ্য ফুট স্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম, মানে দেখা যাচ্ছে যে সেই পায়ের শব্দগুলো সেগুলো গেইনিং অন হিম, অর্থাৎ তার দিকে এগোচ্ছে বা তাকে নাগাল ধরার চেষ্টা করছে, মানে আর একটু হলেই নাগাল পেয়ে যাবে এরকম একটা অবস্থায়। মর্টিমার পজড ফর এ মোমেন্ট, মর্টিমার এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে গেল, ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার, এই সময় সে পুরো ভয়ে সে তার এক প্রকার নাজেহাল অবস্থা হয়ে গেছে বলা যায়। হি বিগ্যান টু রান অ্যাগেন, সেখান থেকে আবার ছুটতে লাগলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, কোয়ার্টার অফ এ মাইল ডাউন, কোয়ার্টার মানে হচ্ছে চার ভাগের এক ভাগ, কোয়ার্টার। চার ভাগের এক ভাগ, সে হচ্ছে এক মাইলের চার ভাগের এক ভাগ নিচের দিকে নেমে মর্টিমার দেখতে পেল এই স্মল হোয়াইট কটেজ, একটা স্মল হোয়াইট কটেজ দেখতে পেল। সিকিং ডেসপারেট শেল্টার মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, সে সেই সময় পুরো ভয় পেয়ে ছুটছে এবং সে একটা ডেসপারেট শেল্টার, তার একটা ওই সময় একটা আশ্রয় দরকার বাঁচার জন্য। সে তাই কী করলো, মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, পাউন্ডেড মানে হচ্ছে দরজায় আঘাত করতে লাগলো, ধাক্কা দিতে লাগলো, পাউন্ডেড। হি হার্ড হেভি ফুট স্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, সে শুনতে পেল হেভি ফুট স্টেপস অর্থাৎ ভারী পায়ের শব্দ, ক্রিকিং স্টেয়ার্স অর্থাৎ সিঁড়ি বেয়ে, যে শব্দগুলোর মধ্যে পুরোনো কাঠ, কাঠের যে সিঁড়িগুলো হয় সেখানে পা দিলে যে একটা শব্দ হয় সেই শব্দগুলো কিন্তু শোনা যাচ্ছে। এবং সে শুনতে পেল যে উপর থেকে কেউ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড ওই শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, এরপর দেখা গেল সেই দরজাটা, অর্থাৎ সেই দরজাটায় গিয়ে মর্টিমার আঘাত করছিল বারবার, সেই দরজাটা খুলে গেল এবং সেখান থেকে একটা শ্যাডোই ফিগার অর্থাৎ অন্ধকার, অন্ধকার একটা চেহারা, সেটা একটা মোমবাতি নিয়ে দাঁড়ালো। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, এক্সচেঞ্জ মানে হচ্ছে আদান প্রদান করা, তাদের মধ্যে কোনো কথাবার্তা হলো না। দ্য শ্যাডোই ফিগার বিকন্ড হিম ইনসাইড, সেই শ্যাডোই ফিগার বিকন্ড হিম অর্থাৎ মর্টিমারকে ভিতরে যেতে নির্দেশ করলো বা ভিতরে ডাকলো। দ্য ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, তারপর তারা সেই ক্রিকিং স্টেয়ার্স শব্দ হয় যে সিঁড়ি, পুরনো সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে তারা উপরের দিকে উঠতে লাগলো। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি পার্ট টু গল্প কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে মিড নাইট এক্সপ্রেসের। তো গল্প আমাদের শেষ, খুবই ছোট গল্প। তো আমরা প্রশ্নগুলো দেখে নিই। মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ল্যাম্প লাইটে কী দেখতে পেয়েছিল, ইন দ্য ল্যাম্প লাইট আমি যদি টেক্সটের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো মর্টিমার একজন কী দেখতে পেয়েছিল, সম্ভবত শ্যাডোই ফিগার দেখতে পেয়েছিল। স্টোরিতে পড়লে বুঝতে পারবো, কোথায় একটু দেখে নিই।
Mortimer noticed in the lamplight a shadowy figure hobe. The solitary figure faced towards the ব্ল্যাক টানেল, সেই ব্ল্যাক টানেলে যেখানে রয়েছে সেদিকে মুখ করেছিল। আমরা দেখতে পাবো, ও আচ্ছা, প্রথম কোশ্চেনটা হবে মর্টিমার নোটিস ইন দ্য ল্যাম্প লাইট এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। এটা একদম টেক্সটের প্রথম লাইন, সেকেন্ড লাইনে রয়েছে, এবং যে ফিগারটা রয়েছে সেটা মুখ করে রয়েছে ব্ল্যাক মাউথ অফ এ টানেল, অর্থাৎ টানেলের যে কালো মুখ সেদিকে তাকিয়ে রয়েছে। ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার, মর্টিমার কী করলো, সেই শ্যাডোই ফিগারের দিকে এগিয়ে গিয়ে মর্টিমার সেই তার মুখের দিকে তাকালো। লুকড ইনটু ইটস ফেস, দ্য শ্যাডোই ফিগার স্টুড, কী করছিল, শ্যাডোই ফিগার স্টুড ইতে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল নিয়ে দাঁড়িয়েছিল। তো এইভাবে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। এখানে কিছু শর্ট কোশ্চেন রয়েছে, ওয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন ইজ চাইল্ডহুড, মর্টিমার এই ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার শৈশবে কখন দেখেছে। মর্টিমার হ্যাড সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ইন ইজ ফাদার্স লাইব্রেরি ওয়েন হি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। এবং আরও পরিষ্কারভাবে বললে, যখন সে একদিন রাত্রিবেলা বইটা পড়তে শুরু করেছিল তখন সে একটা ছবিটা দেখেছিল। মর্টিমার ওয়াজ শকড, ওয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড ওয়াই, মর্টিমার শকড হয়ে গেছে কেন। মর্টিমার ওয়াজ শকড বিকজ হি রিয়ালাইজ দ্যাট হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ হোয়াইল হি লুকড অ্যাট দ্য শ্যাডোই ফিগার, যখন সে দেখল যে সে তাকিয়েছে শ্যাডোই ফিগারের দিকে যেটা ব্ল্যাক টানেলের দিকে মুখ করেছিল, কিন্তু সে উপলব্ধি করলো বা দেখলো যে সে অ্যাকচুয়ালি নিজের দিকেই তাকিয়ে রয়েছে, এবং এই জন্যই মর্টিমার শকড হয়ে যায়। হোয়াট ওয়াজ স্টেডিলি গেইনিং অন মর্টিমার অ্যাজ ই স্ট্যাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, মানে কী যেটা মর্টিমারকে নাগাল ধরছিল খুব দ্রুত যখন মর্টিমার হোঁচট খেয়ে পড়ে যায় প্ল্যাটফর্ম থেকে। ইট ওয়াজ দ্য ফুট স্টেপস, এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা এর পরের ভিডিওতে পার্ট 3 দেখব। থ্যাংক ইউ।